এই ব্যানারটা কি আমি করেছি? কে করেছেন? আপনারা করেছেন আর কি, এটা তো আমি করি নাই। আমি আমি বলেছি এটা করতে, আমি শিখিয়ে দিয়েছি, গ্রামে জড়িত আছি। আমি জীবনে কোনোদিন পোস্টারে কি লিখছেন নামের আগে পিছনে জীবন আমি দেখি না। আমি দেখি ডায়েরিতে দাওয়াত আছে কি না, নাম না দিলেও যেহেতু দাওয়াত নিয়েছি আমি অবশ্যই আসবো, কথা ঠিক কিনা? আমার এই নামে কিছু আসে যায় না, ইজ্জত দেওয়ার মালিককে। এখন আপনি উপরে দিছেন না মাঝখানে দিছেন না নিচে দিছেন, এগুলো আমার দেখার কোনো বিষয় না। আমি জীবনে কখনো পোস্টার দেখি না, কারণ আমি দেখি বিষয় দিলে আমাকে জানাবেন, বাস আমি বিষয়ের আলোকে মাহফিল করব। কিন্তু এটা করেছেন তারা মাহফিল কমিটি, একটু গভীরভাবে খেয়াল করবেন। এখানে মাওলানা সাদ্দাম রেজা চিস্তি, ওনার নাম উপরে না নিচে? উপরে না নিচে? নিচে। উনি মাহফিল করছেন আগে না পরে? আগে। তাহলে নাম ওনার নিচে কিন্তু মাহফিল করলেন আগে। আমি আদমের নাম উপরে কিন্তু মাহফিল করছি পরে, একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার নাম উপরে কিন্তু মাহফিল করছি পরে। এখন সাদ্দাম রাজা হুজুর যদি এসে বলে মিয়া আমার নাম নিচে আমি করব পরে, ওনার নাম উপরে উনি করবে আগে, তখন মাহফিল কমিটি বলবে না, যার নাম নিচে হয় ওনাকে মাহফিল আগে করতে হয়, যার নাম উপরে হয় ওনাকে সবার শেষে করতে হয়। কথা কি ঠিক কিনা? এতে কোনো অসুবিধা আসেনি? আবার এটা নিয়ে কোনো মারামারি আসেনি কোনো? তাহলে যার নাম নিচে ওনাকে আগে মাহফিল করতে হয়, যার নাম উপরে ওনাকে শেষে মাহফিল করতে হয়। ঠিক তেমনি ভাবে বাবা আদমের নাম বিশেষ বক্তাই লেখা ছিল, নূহ আলাইহিস ইসলামের নাম নিচেই লেখা ছিল, 1 লক্ষ মতান্তরে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 2,24,000 নবী রাসূলের নাম নিচে লেখা ছিল, আর প্রধান অতিথি বলে সবার উপরে আমার নবীর নাম লেখা ছিল। সেই জন্য আল্লাহ বলে হাবিব আপনার নাম উপরে, আপনি দুনিয়াতে যাবেন সবার শেষে। দুনিয়াতে যাবেন সবার শেষে, সেই জন্য উপরে নামটা করলে আসতে হয় কখন? আমি কি আজকে জন্ম নিয়েছি? যখন মাগরিব থেকে বলছেন হুজুর আসতেছেন, তার মানে আমি মায়ের পেট থেকে আসছি? তার মানে আমি আসি কোথায়? দুনিয়াতে কোন একটা জায়গায়, তো সেখান থেকে আমি এখানে আসতেছি। তো এটা বারবার উচ্চারণ হয়েছে কি হয় নাই? মাগরিবের পরেও হয়েছে, এশারের পরেও হয়েছে, আমি 10টার সময়ও হয়েছে। তাহলে হুজুর আসতেছেন আসতেছেন, তার মানে আমি মায়ের পেট থেকে আসি নাই, আমি দুনিয়াতে আছি, অন্য জায়গা থেকে এখানে এসেছি। ঠিক আমার নবীর ব্যাপারেও প্রত্যেক নবীও বলেছেন আসতেছেন আসতেছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমরা বিশেষ বক্তা, আমাদের পরে প্রধান বক্তা আসবেন, ওনার আসমানি নাম আহমদ। যেদিন চলে আসলেন আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আজ দুনিয়ার প্রধান অতিথি দুনিয়ার জমিনে চলে এসেছে। তার মানে ওই দিন যে নবী ছিল আগে ছিল না, এটা না, আগে থেকে ছিল কিন্তু সবার শেষে প্রধান অতিথি জমিনে কি করছেন? তশরীফ রেখেছেন। নবী আসছেন মানে নবুয়তের দরজা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে, আর কোন নবী রসুল আসবে না। আস যেই আসো তাকে উম্মত হতে হবে, নবী হওয়ার কোনো সুযোগ নাই, রসুল হওয়ার কোনো সুযোগ নাই। তার নাম আখেরি পায়গাম্বার, ওনার নাম ইমামুল মুরসালিন, ওনার নাম সৈয়দুল আম্বিয়া।